প্রিয় ভোলাবাসী এবং হচ্ছে প্রিয় পর্যটক বিন্দু, আপনারা জানেন আজকে হচ্ছে 2021 সালের হচ্ছে 10ই ডিসেম্বর। আর শুভ সকাল আমাদের টিপ জেলা ভোলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এমবি টিপু লঞ্চ দাঁড়িয়ে রয়েছে হাকিমউদ্দিন ঘাটে, এখনই চলে যাবেন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে এমবি টিপু লঞ্চ এখন দাঁড়িয়ে রয়েছে হাকিমউদ্দিন ঘাটে। আমি হাকিমউদ্দিন ঘাটে যেই পল্টন রয়েছে সেই পল্টনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে মির্জাকালু ঘাট, আর সেই ঘাটটি বিআইডব্লিউটিএর যেই অভ্যন্তরীণ যেই নৌ পরিবহন কর্তৃপক্ষের যেই পল্টন রয়েছে সেই পল্টনে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বিশেষ কিছু, আজকে রেকর্ড লাইভে বিশেষ কিছু কথা বলবো, যেটি হচ্ছে এই লঞ্চটির মাধ্যমে হচ্ছে ভোলাবাসী কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, শুধু যাতায়াত নয় এখানে যারা আত্মীয় স্বজন রয়েছে তারা তাদেরকে অভিবাদন জানার জন্য দাঁড়িয়ে রয়েছে সামনে। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে গতকালকে দেখানো হলো যে আজকে অনেক যাত্রী রয়েছে আর হাকিমউদ্দিন তারা যাবে। আমরা বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস যেটা দেখি ৪০০ টাকার বিনিময়ে হচ্ছে হাকিমউদ্দিন থেকে তারা ঢাকায় যেতে পারছে। তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে হচ্ছে যে কেবিন রয়েছে আপনারা বিজনেস ক্লাস রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা ঢাকায় যেতে চান তারা এভাবেই হচ্ছে সে যে কেবিন বয় রয়েছে ওনার কাছ থেকে কেবিনের চাবি আপনারা বুঝে নিতে পারবেন। কেবিনে মাত্র ১০০০ টাকায় আপনারা সিঙ্গেল যারা রয়েছেন তারা কেবিনে শুয়ে এবং হচ্ছে নদী দেখে এবং হচ্ছে পাশের যে আপনাদেরকে এখানে দুজন বড় ভাই রয়েছে তারা ঢাকায় যাবেন। এই যে লঞ্চ সার্ভিসটি চালু করা হলো আপনার কাছে কেমন এটা নিয়ে আপনার অভিনন্দন কিংবা দিনের বেলা অনেক দৃশ্য দেখতে পাবো আমরা সচকে, রাত্রেবেলা তো আমরা রাত্রি করলে অনেক কিছু দেখতে পাচ্ছিলাম ঘুমিয়ে থাকতাম। আজকে দিনের বেলা যাইতেছি ঢাকার উদ্দেশ্যে, যাত্রা শুভ হোক আমাদের, সে যাত্রা আমরা চোখে পড়লে অনেক কিছু দেখতে পাবো আমরা আশা করি সামনে দিকে আরও এগিয়ে যাবো। আচ্ছা, তো হচ্ছে স্থানীয় যিনি এটার আসলে একটা সার্ভিস আসতে গেলে স্থানীয় এমপি কিংবা হচ্ছে বিআইডব্লিউটিএ বা প্রধানমন্ত্রী পর্যন্ত সার্ভিসের ব্যাপারে চলে যায়, সেই ব্যাপারে আপনি বিজয়ের মাসে আপনি কীভাবে প্রধানমন্ত্রী এবং হচ্ছে আমাদের নৌ পরিবহন মন্ত্রী সহ হচ্ছে স্থানীয় এমপি তাদেরকে কীভাবে স্বাগত জানাবেন? জননাতে ডিজিটাল বাংলাদেশ আজকে সামনে দিকে যাচ্ছে, তার জন্য আজকে দিন দিন আমাদের বাংলাদেশ কোথায় এগিয়ে যাচ্ছে ডিজিটাল যুগে, আমরা ঘরে বসে কত দেখতে পাচ্ছি। আজকে এই বাংলাদেশে তো আমরা ভাইকে স্বাগত জানাবো, উনি বলছেন যে দিনের বেলায় ঢাকাতে যাওয়ার সময় অনেক কিছু উনি দেখতে পারবেন। আসলে সত্যি ভোলাতে দেখার মতো অনেক কিছু রয়েছে, অপরূপ সৌন্দর্য রয়েছে। আমরা বলবো আসলে এই সার্ভিসটি চালু করার জন্য একটি দিন। তো আমরা দেখাচ্ছি হচ্ছে লঞ্চটি ছেড়ে যাচ্ছে, আমরা উপর থেকে আপনাদেরকে দেখাবো, আমরা আপনাদের কেবিনটি দেখাচ্ছি, এই লঞ্চের কেবিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আসার পরে আমার পাশে যে কেবিনগুলো দেখছেন সেই কেবিনগুলো রয়েছে, সেই কেবিনগুলো আপনারা দেখতে পারবেন এবং হচ্ছে এখানে বসে বসেই কিন্তু আপনারা মানে যে এখন যেহেতু শীতের সময় আপনারা এখানে মানে যে যেটাকে বলে যে রোদের সাথে আপনারা হচ্ছে ছায়া নিয়ে আপনারা ঢাকায় যেতে পারবেন। আমরা দ্বিতীয় তলা থেকে আমরা তৃতীয় তলায় উঠছি পর্যটক, আপনাদেরকে দেখাচ্ছি যে এলবি টিপু লঞ্চ, সেই টিপু লঞ্চে যাত্রীদের আসা যাওয়া এবং হচ্ছে কেবিন এবং হচ্ছে তাদের যে যাত্রী সেবা সেগুলো দেখা আমাদেরকে কেবিনগুলো দেখা যাও, সেই কেবিনগুলো মাত্র ১০০০ টাকা সিঙ্গেল এবং হচ্ছে দাম আপনারা ২০০০ টাকা করে আপনারা ঢাকায় যেতে পারবেন। আমরা দেখাচ্ছি যে এখন টিপু লঞ্চ ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, এখানে টিপু লঞ্চের যে হচ্ছে আমাদের যারা রয়েছে
যারা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে টিপু লঞ্চ সাজানো হয়েছে। এখানে যারা তাদের আত্মীয় স্বজন ঢাকায় যাচ্ছেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন এবং হচ্ছে তারা দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন। আজকের 10ই ডিসেম্বর 2021 10ই ডিসেম্বরে এই এমবি টিপু লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আমি বলেছিলাম যে আজকে আপনাদেরকে ব্যতিক্রম একটি সংবাদ দিব এবং হচ্ছে ভোলাবাসীর জন্য আরেকটি ব্যতিক্রম সংবাদ আপনাদেরকে দিব। এমবি টিপু লঞ্চ ছেড়ে যাচ্ছে সকাল 8:30 10ই ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে এমবি টিপু লঞ্চ যাচ্ছে। আপনারা যারা ঢাকায় যাবেন ভোলা থেকে এবং ভোলার দক্ষিণের যারা চরপেশন হচ্ছে লালমোহন, তজুমুদ্দিন, বোরহানুদ্দিন এবং দৌলতখান উপজেলার যারা রয়েছেন তারা এইভাবে যখন ঢাকায় যাবেন তখন এই ভোলার দ্বীপ জেলা ভোলার যেই অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আমরা বলেছিলাম যে আপনাদেরকে একটি বিশেষ সংবাদ দিব, সেই সংবাদটি হচ্ছে এই লঞ্চটিতে যখন যাতায়াত করে মানুষ তখন শুধু যাতায়াতের জন্য এই লঞ্চটি এমবি টিপু লঞ্চ আপনাদের কাজে আসবে না, মানে শুধু এই যাতায়াত সার্ভিসই তারা দিচ্ছেন না, তারা হচ্ছে ভোলাবাসীকে বিশেষ একটি উপহার এবং হচ্ছে তাদের যে প্রায় 22টি লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলোর মধ্যে তারা হচ্ছে এই লঞ্চের মাধ্যমে যদি কেউ মৃত্যুবরণ করে ঢাকাতে কিংবা হচ্ছে ভোলাতে তারা একেবারেই পুরো সার্ভিসটি মানে লাশ আনা নেওয়ার যে সার্ভিসটি সেটি একেবারেই ফ্রি আনা নেওয়া করে তারা। তো আমরা সেই জন্য এই যে লাশ আনা নেওয়া করা হয় সেই বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে আর অন্য কোনো লঞ্চ সেইভাবেই কিন্তু ইসে করেনি এবং হচ্ছে তারা তাদের সাথে যেই লোকগুলো থাকবে লাশের সাথে সেই লোকগুলোর কিন্তু আসা যাওয়া তারা হচ্ছে তাদেরকে ফ্রি আনা নেওয়া করা হয়। তো এই বিষয়টা হচ্ছে আসলে কি সবাই কিন্তু এই বিষয়টি মানে এরকম একটি সেবা কিন্তু দেয়। আমাদের সাথে একজন মানে ফার্স্ট ক্লাস সুপারভাইজার রয়েছেন আর তিনি কথা বলবেন হচ্ছে এই মাস্টার রয়েছেন তার পরিচয় সহ তিনি কথা বলবেন। আমরা বলছি ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে তিনি বলবেন যে আমরা গতকালকে 7.5 ঘন্টায় ভোলায় এসেছি এই হাকিমুদ্দিন ঘাটে। আজকে আমরা হয়তো ওনারা চেষ্টা করবেন যে 7 ঘন্টা কিংবা কতটুকু দ্রুত যাওয়া যায় এবং হচ্ছে যে তাদের লাস্ট সার্ভিস এই দুটো করবে তারা সাড়ে 8:30 আমরা ঢাকা থেকে ছেড়ে আসছি এবং হচ্ছে আজকে
তালিকাটা একটু বলে দেন। হ্যাঁ, ভাড়া ভাড়ার তালিকাটা আমাদের নাগালের ভিতরে, যেমন আমাদের ডেক্সিডি রয়েছে, ডেক্সিডি 350 টাকা, মাত্র 350 টাকা। আপনার 300 টাকা ঢাকা থেকে হাকিমুদ্দিন এবং হাকিমুদ্দিন থেকে ঢাকায় যেতে পারবে মাত্র 350 টাকায়, যেটি হচ্ছে রাত্রে আপনারা 400 টাকায় যেতে হয় সেটি মাত্র 350 টাকা আপনারা যেতে পারবেন। তারপরে হচ্ছে ইকোনমি ক্লাস রয়েছে, যেটি হচ্ছে চেয়ার কোচ, সেটার মাধ্যমে আপনি 400 টাকায় ঢাকায় যেতে পারবেন। এবং হচ্ছে বিজনেস ক্লাস, সেটি ঘরোয়া পরিবেশে একটি ফ্ল্যাটের সমতুল্য কিংবা হচ্ছে 300 স্কোয়ার ফিট এত বড় একটি রুম রয়েছে, সেই রুমে আপনারা ফ্যামিলি মানে নিয়ে আপনারা আসতে পারবেন। ভিআইপি কেবিন রয়েছে এবং সেইখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম সহ বিভিন্ন, যে আপনারা পাশে লঞ্চের পাশে বসে কিন্তু আপনারা নদী উপভোগ করতে পারবেন এবং হচ্ছে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। পর্যটক এবং হচ্ছে ভোলাবাসী আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্টস করবেন। আপনারা বলছেন যে এমপি টিপু সাহেব, তিনি বলছেন যে টিপু লঞ্চের মাধ্যমে যে হচ্ছে আপনাদেরকে সেবা নিশ্চিত করবেন। এবং হচ্ছে আরেকটি কথা যেটি হচ্ছে যে হচ্ছে এই লঞ্চের মাধ্যমে ড্রাইভার যারা পরিচালিত করছেন তারা অত্যন্ত ভালো, অত্যন্ত আন্তরিক এবং দক্ষতার সাথে তারা এটি পরিচালনা করবেন। এবং হচ্ছে এই লঞ্চটি দিয়ে হচ্ছে আরেকটি সুসংবাদ যেটি আমি বলেছিলাম, আরেকজন মাস্টার বলেছিল যে হচ্ছে ভোলার মানুষকে হচ্ছে যদি মৃত্যুবরণ করে তাদেরকে লাশ নেওয়া না এবং সেটার সাথে যারা আসবেন তাদের জন্য, এটি হচ্ছে একটি বিশেষ সুখবর। কিন্তু গ্রিন লাইন্স লঞ্চ যদিও বলে থাকেন কিন্তু তারা সেই সার্ভিসটি দেননি, কিন্তু তাদের জন্মগতভাবে 1991 সাল থেকে তারা কিন্তু এই সার্ভিসটি দিয়ে আসছেন। আমরা টিপু সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং হচ্ছে এই লঞ্চের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে, কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে, আমি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেলিং বাংলাদেশ 24.com, আমরা মেঘনা নদী থেকে ভোলার নদী থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য।